সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সামনে যে চীনা আসের বাচ্চাগুলো দেখতেছেন এগুলো আমার চোখের সামনে এই ছোট থেকে বড় হইছে। তো আজকের ভিডিওটাতে বলবো এগুলোর বয়স হচ্ছে গিয়ে আজকে চল্লিশ দিন এক থেকে চল্লিশ দিন পর্যন্ত কিভাবে আমি আমার এই চীনা বাচ্চাগুলোর যত্ন নিলাম কী কী খাবার দিলাম সব কিছুই বলে দিব। আজকের ভিডিওতে যারা চীনা হাঁস পালন করবেন ভাবছেন নতুন করে কিছু হাট থেকে বাচ্চা কিনে এনে বাসায় পালন করবেন ভাবছেন যদি আজকে আপনারা আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখেন তাহলে কিছু হলো আইডিয়া হবে যে চীনা হাঁসের বাচ্চা কীভাবে পালন করতে হয় চীনা হাঁসের বাচ্চাকে কী খাবার দিতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো আমি আমার এই যে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এগুলোকে কিন্তু আমি হাট থেকে সংগ্রহ করছি আমি কোনো বাসা থেকে সংগ্রহ করি নাই আমি হাট থেকে সংগ্রহ করছিলাম তো পার পিস চিনা চীনা বাচ্চা আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে পিস তো এখানে আমি প্রথমে আনছিলাম হচ্ছে গিয়ে সাতটা চিন্ন বাচ্চা দেন এর পরবর্তীতে আমি আরেকটা চিন বাচ্চা আনছিলাম যেটা কিনা আমার হাটে গিয়ে পছন্দ হয়ে গেছে একটা সাদা কালারের চীনা বাচ্চা ওইটা হয়তো আপনারা দেখছেন তো আনার পরবর্তীতে আমি ওদেরকে কী খাবার দিছি আমি যেভাবে ওদেরকে পালন করছি ওইটা আপনাদেরকে বলবো অনেকে অনেকভাবে পালন করতে পারে বাট আমি আমার পালনকৃত যে অভিজ্ঞতাটা ওইটাই আপনাদেরকে আমি বলতেছি তো আনার পরবর্তী থেকেই আমি নারিশের ফিটটা দিছি আশি টাকা করে কেজি তো ওই ফিডটা আমি ওদেরকে টানা বিশ দিনের মতন খাওয়াইছি হ্যাঁ বিশ দিন খাওয়ার পর থেকে পর থেকে আমি ওদেরকে খাবার দিতেছি হচ্ছে গিয়ে ভাত ভুসি এবং মাঝে মধ্যে এই কলমি শাক এইটা এখানে একটা কলমি শাক আছে ওরা খাচ্ছে তো বিশ দিন যখন টানা ওদেরকে আমি নারিশের ফিটটা দিলাম আমি ফিটটার আর কি যে ইয়াটা ওইটা আমার মনে নাই বাট নারিশের ফিটটা ছিল ভালো একটা ফিট আশি টাকা করে কেজি ওইটাই আমি খাওয়াইছি দেন বিশ দিন পর থেকে ওদেরকে আমি দিছি হচ্ছে গিয়ে ভাত ভুসি এবং কলমি শাক এই তিনটা মিক্স করে আমি আমার চীনা হাসের বাচ্চাগুলি খাওয়াচ্ছি এবং বর্তমানে এখনও ওদেরই এই খাবারটায় আর কি চলতেছে ভাত বুসি এবং কলমি শাক এই তিনটা মিক্স করে আমি প্রতিবেলা ওদেরকে খাবার দাবার দিচ্ছি এবং কি ওদেরকে আমি এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত ওদেরকে আমি আর কি লং কোনো পানি দেই নাই অর্থাৎ বেশি পরিমাণে কোনো পানি ওদের আশেপাশে দেই নাই অর্থাৎ ওদেরকে বেশি পানিতে আমি যাইতেও দেই নাই যেন ওদের ঠান্ডাটা না লাগে ওদেরকে হালকা করে পানি দিয়ে দিছি এবং এরকম একটা পরের ভিতরে এরকম একটা খাবার পাত্রের ভিতরে পানি দিছি যেন ওরা ওই খাবার পাত্রটার ভিতরে কোনোভাবেই গোসলটা করতে না পারে কারণ ছোট বাচ্চা যেহেতু এখন যদি ওরা পানির ভিতরে গোসল করে সাঁতার কাটে তো সেক্ষেত্রে ওদের একটা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসায় যদি চীনা বাচ্চা ফুটে বা আপনারা যদি হাত থেকে ছোট ছোটো চীনা বাচ্চাগুলো কিনে আনেন তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন ওদেরকে এক মাস গোসলটা না দেওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে আপনাদের চিনা আসের বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে আর আমি কিভাবে খাবার দাবার দিছি ওইটা আপনাদেরকে তো বললাম নেক্সট ভিডিওতে আমি বলবো ওদেরকে কি ওষুধপত্র দিছি তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে এবং আমাদের এই যে চল্লিশ দিন বয়সে চীনা বাচ্চাগুলার গ্রোথটা কীরকম হয়েছে এই যে দেখেন বাচ্চাগুলোর সাইজ এবং গ্রোথ দেখেন মার্শাল কতটুক হইছে না হইছে যারা অনেক বছর যাবত চীনা হাস পালন করতেছেন তারা একটু আমাদের কমেন্ট করে জানাতে পারবেন এইভাবে যত্নটা নেওয়া আমার ঠিক হয়েছে কিনা এবং ওদের চল্লিশ দিনে যে বর্তমান যে গ্রোথটা আসছে ওদের শরীরটা যেটা হয়েছে এটা চল্লিশ দিন বয়স অনুযায়ী ঠিক আছে কি না কারণ আপনারা আমাদেরকে শিখাবেন আমরা আপনাদেরকে শেখাবো এভাবে কিন্তু চলে হ্যাঁ তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ